فرفرسوني فيتا دا خوجور جنا كلا كونا جنا شوري هتنه خور ونائي دیکھلی بھی چرمور تینی ہولین اپنا آر آمار پیر دادا ہو جو فرفرا شریف پیر ابو بکر صدیق رحمت اللہ علیہ دادا حضور دادا حضور دادا حضور آج و بانگلار جمین تکے لاکھو لاکھو مانوس چھوٹے آسے دادا حضور دادا حضور دادا حضور جے دادا حضور کے اللہ اتو بڑو پاڑ دیے چھلین اللہ جنہ کے قبول کرنیے چھلین ولی اللہ در خطائی جنہ نام ٹک اللہ تولے دیے چھلین ای دادا حضور کے اللہ کی پاڑ دیے چھلین اتو پاڑ فل مانوس چھلین جابان دوٹا اللہ دور بڑے تتخنات قبول ہوئے جیتو गोबर्धन का सेजवाबु गोली कोल्लो अपना दे जाना आचे दादा हो जो तारीये रोयलो जाना लादिये गोली छल्लो तो छुटे चलेगा लो कि तो दादा हो जुरे बॉडी ते शरीरे एकताओ लागलो ना ऐडा शिन दादा हो खाजा गरीबी नवाज खाजा गरीबी नवाज खाजा सैफ खाजा सैफ खाजा सैफ वास सुने चिन खाजा गरीबी नवाज हुजूरेर मज़ारे की एक बात देखो जी 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 सही खाजा गरीबी नवाज जिला के जादू कोर चेष्टा कोड़े चिलो पाथर फेले चापा दी दीवे खाजा सैफ आंगूलेर इशारा दिए चिलेन शे पाथर के आजो झूलिए रेखे दिए चिन आना सागरे धारे गए लोटा धरलें ए आना सागरे पानी उठे आई आना सागरे पानी उठे चले गेलो खाजा गरीबी नवाजेर जाबाने दुआ कबुल होयेछिल केनना आमार आल्लाह काउके छाड़बे ना आमार आल्लाह धरे ना धरे ना धरे ना किन्तु धरले काउके छाड़बे ना धरे ना धरे ना धरे ना किन्तु आल्लाह जखन धरबे तखन आरो ताके उठते देबे ना अल्लाह धरे ना धरे ना धरे ना किन्तु आल्लाह धरबे छाड़बे ना एटाओ किन्तु ठीक फेराउनेर मतो टॉप रैंकेर मस्तान नाम होलो तान फेराउन रेगे आगुन पुरो गरम मुसनबी बोले चले आसन जखन से आसलो ना अल्लाह बोलें ओ मुसार होबे ना पाठाच्छि आमि अल्लाह फरिश्ता पानीते डुबिए करब ओके शायस्ता अल्लाह पानीते डुबिए डुबिए मेरेछिलेन फिरौन के नमरूदेर मतो टॉप रैंकेर मस्तान नमरूद तार नमरूद यारे अद्भुत बेचे चिलो सतेरोशो नबी इब्राहिम बोलें चले सो जखन से आसलो ना अल्लाह बोले ओ इब्राहिम आर होबे ना पाठाच्छि आमि अल्लाह छोट्ट एकटा मशा करे देब ओके पुरो सोजा अल्लाह छोट्ट एकटा मशा पाठिए नमरूद के साइज करेछिलो कथाटि किना बोल बोले এই সতেরোশো বছর আল্লাহ হায়াত দেওয়ার পর ছোট্ট মশা দিয়ে ফিনিশ করলেন সতেরোশো বছর হায়াত দিলেন তাহলে কত বড় সে মাস্তান ছিল একবার বলেন আর আপনি ষাট বছর হায়াত পেয়েছেন নিজেকে বড় হনু বলে দাবি করছেন আপনার আঙুলের ইশারায় ঘর ভাঙা হয় আপনার আঙুলের ইশারায় কারখানা বন্ধ হয় আপনার আঙুলের ইশারায় দোকানে তালা পড়ে যায় আপনার আঙুলের ইশারায় রাস্তা বন্ধ হয়ে যায় আপনার মাস্তানিতে মানুষ কথা বলতে পারে না আপনি এলাকার মানুষকে কোণঠাসা করে রেখেছেন নিজেকে বড় মাস্তান বলে দাবি করে আপনি একবার রাস্তায় বেরোলে আপনার পিছনে লোক ধরে দাদা দাদা করে ঘুরে গে মনে রাখো কত দাদাকে আমার আল্লাহ সাইজ করলো একবার খালি ভেবে দেখো আমার আল্লাহ কাউকে ছাড়বে না শুধু ঈদের নামাজ পড়বে আর মাঝে মাঝে শবে বরাতের নামাজ পড়বে আর আল্লাহর বিধানকে একটাও মানবে না মানুষের জান জ্বালিয়ে রাখবে আল্লাহ তোমাকে কখনো ছাড়বে না ওয়াবিদান নাস মাইয়া কউলু আমান্না বিল্লাহ ওয়াবিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন আল্লাহ খতমাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা মুসওরিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম আল্লাহ ফের বললেন আল্লাহু ওয়ালিউল লাযিনা আমানু ইখরিজুহুম মিনাস যুলুমাতি ইলান নূর ওয়াল লাযিনা কাফারু আউলিয়াহুম আত-তাগুত ইখরিজুহুম মিনান নূর ইলা যুলুমাত উলাইকা আসহাবুন নার هم فيها خالدون ধরে না ধরে না কিন্তু আল্লাহ ধরবে কিন্তু ছাড়বে না কথা বলছেন না কেন ধরবে আল্লাহ এটা ছাড়বে না এটা কিন্তু ঠিক
নমরুতের মতো টপ র‍্যাঙ্কের মাসপানকে আল্লাহ টাইম দিয়েছিলেন কত বছর 1700 বছর এমন মাসপানি করতে লাগলো সব সীমা সে পার করে দিল আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওয়ালা তাতাদু সীমা লঙ্ঘন করো না ইন্নাল্লাহু ইউহিব্বুল মুতাদিন নিশ্চয় আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করি না সেই নমরুদ সব সীমা লঙ্ঘন করে যখন নিজেকে খোদা বলে দাবি করলো আল্লাহকে মেরে দেব বলে আকাশে উড়লো জানা আছে তো আপনাদের কথা বলছেন না কেন হ্যাঁ আমি খালি মূল কথাগুলো ধরিয়ে ধরিয়ে যাব আমি লম্বা কাহিনী বলবো না সেই নমরুদ যে আল্লাহকে মারবে বলে তীর নিয়ে পড়ে গেল যাব কি করে হেলিকপ্টার নাই যাব কি করে ড্রোন নাই যাব কি করে রকেট নাই যাব কি করে এরোপ্লেন নাই ইবলিস এসে হাজির হয়ে গেল ইবলিস এসে বলল চিন্তা নাই আমি তোমাকে রাস্তা বলে দিচ্ছি তুমি দুটো শকুনকে ধরে নিয়ে এসো কুরসি বাঁধো চেয়ারে বসো তীর ধনুক নিয়ে ওঠো আর ওই চেয়ারের উপরে যখন বসবে শকুনকে তার উপরে একটা লাঠি বেঁধে দিয়ে গোস্তের টুকরা ঝুলিয়ে দাও শুকুরের দৃষ্টি যদি ওপর দিকে থাকে তোমার চেয়ার ও কুরসি ওপর দিকে নিয়ে যাবে আর গোস্তের টুকরা যখন নিচের দিকে ফেলবে নিচের দিকে নামাবে শুকুরের দৃষ্টি তখন নিচের দিকে পড়বে নিচের দিকে পড়লে নিচের দিকে নিয়ে যাবে ওপর দিকে পড়লে ওপর দিকে নিয়ে যাবে হ্যাঁ সেই নমরুদ যাচ্ছে কোথায় আল্লাহকে মারবে সাহসটা কোথায় এ তো ছোটখাটো নেতা ছোটখাটো লিডার ছোটখাটো মস্তান কে বলছে পুলিশকে জুতো চাটাবো কে বলছে মেরে সাত ফুট নিচে ঢুকিয়ে দেব এই তো চলছে নেতাদের অবস্থা উত্তরপ্রদেশে প্রত্যেকদিন খুনের উপরে খুন চলছে বাংলায় খুনের উপরে খুন চলছে রাজ্যের বিভিন্ন জায়গায় খুন চলছে সারা দেশ জুড়ে খুন আর খুন চলছে সারা পৃথিবী জুড়ে হিংসার বাতাবরণ তৈরি হয়েছে আপনি তাকিয়ে দেখেন ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন যেভাবে চলছে হামাসের সঙ্গে যুদ্ধ চলছে যেভাবে আপনার কি বলে ইসরায়েলদের উপরে যেভাবে অত্যাচার হয়েছিল আপনার দেখেন মায়ানমারের উপরে যে অত্যাচার হয়েছিল শুধু তাই নয় আপনাদের জানা আছে বাংলার জমিনে শুধু নয় ভারতের বিভিন্ন রাজ্যে সানাউল্লাহ থেকে শুরু করে জুনায়েদ থেকে শুরু করে আফলাক থেকে শুরু করে তাজা তাজা প্রাণগুলোকে মানুষ ক্ষমতার জোরে কেড়ে নিয়েছে কি মনে করছেন মরবে না অদ্দা কাসীর মিন হালিল কিতাব লাউ ইয়ারুদুনাকুম মিন বাদ ঈমানিকুম কুফার হাসাদান মিন ইনদা আনফুসিকুম মিন বাদ মা তামানালাকুমুল হক ফাআফু ওয়াসফহু হাত্তা ইয়াতুল্লাহু বিআমরিহি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদীর আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়ে বলেছেন ওয়ালাউ ইয়ারাল লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব আনাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আনাল্লাহু শাদীদুল আযাব মস্তান যত বড়ই হোক কিন্তু আল্লাহর হাত থেকে কেউ ছাড় পাবে না আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেবে না 1700 বছর মাসপানি করলো নমরুদ তাকে আল্লাহ মারলেন শেষে দেখলেন আর হবে না শেষে মারলেন কি দিয়ে মারলেন বলে বলো কি দিয়ে মশা আচ্ছা মশা দিয়ে কেন মারলেন আল্লাহ যদি বাকি হুকুম করত বাকি গিয়ে কামড়াতো না কথা বলছেন না কেন আল্লাহ যদি হাতিকে বলতেন ও হাতি তুই গিয়ে ওকে সুরে করে পাক দিয়ে শুইয়ে দিয়ে পেটের উপরে পা তুলে দে দিত না আল্লাহ যদি সিংহকে বলতো সিংহ তুই গিয়ে ওকে খেয়ে নে কি খেত না আপনারা দেখেছেন যে সিংহর গর্জন সে সিংহর ভয়ঙ্কর গর্জন যে বাঘের ভয়ঙ্কর গর্জন আপনারা শুনেছেন সুন্দরবনে বেড়াতে গেছেন চিড়িয়াখানায় বেড়াতে গেছেন আপনারা শুনেছেন তো আল্লাহ যদি বলতো বাঘ গিয়ে খেয়ে নে বাঘ গিয়ে কে তো ভল্লুককে বললে গে ভল্লুক ও যেত হাতিকে বললে হাতিও যেত কিন্তু বাঘ যদি নমরুদকে খেয়ে নিত আপনাদের মতো মানুষই বলতো বাঘের সঙ্গে কি আর নমরুদ পারে নমরুদ
আমরা যত বড়ই পাওয়ারফুল লোক হোক না কেন কিন্তু সে মানুষ এ মানুষ কি আর বাঘের সঙ্গে পারে ওই জন্য খেয়ে নিয়েছে কারণ ঈমানটা আমাদের এতটাই দুর্বল হয়ে গেছে এটাকে আমরা হালকা ভাবে ওয়াজ কি খুব ঠান্ডা করে বুঝবেন সিংহ যদি অকং আমরাই বলতাম আপনারাই বলতে গেলেন সিংহ সঙ্গে কি মানুষ মারে সিংহ সঙ্গে তো মানুষ পারার কথা না হয় ওই জন্য খেয়ে নিয়েছে কিন্তু আল্লাহ বললেন কে যাবে নমরুদের সঙ্গে কে মোকাবেলা করবে বলো নবী ইব্রাহিমকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন ইব্রাহিম নবী জানিয়ে দিলেন হে নমরুদ আল্লাহর সৈন্য আসবে এবার ইব্রাহিম নবীর কথা শুনে নমরুদ বলল তোমার আল্লাহ সৈন্য পাঠাও আমিও লড়াই করতে তৈরি আমার সেনাবাহিনী আমি রেডি করেছি ঢালগুলো সব রেডি করেছি তেল মাখিয়ে দিয়েছি সৈন্যদেরকে বারে বারে ওদেরকে জগিং করে প্র্যাকটিস করিয়েছি পুরো সৈন্য রেডি আছে পুরোটাই তাদের জিম করা শরীর রেডি আছে জগিং করা শরীর রেডি আছে আল্লাহর সৈন্যর সঙ্গে মোকাবেলা করবে আল্লাহ বললেন হে ইব্রাহিম এবারে আমার সৈন্য পাঠাচ্ছি ওকে বলে দাও আল্লাহর সৈন্য আসছে আমার আল্লাহ সৈন্য পাঠাবেন বলে ঠিক করলেন আল্লাহ পৃথিবীর মখলুকদের বললেন কি আছো বলো 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 নমরুদের সঙ্গে ওর টিমের সঙ্গে মোকাবেলা করবে কে বলো বাঘের দল বলল আল্লাহ যদি হুকুম দেন আমরা যাব সিংহের দল বলল আল্লাহ হুকুম দিলে আমরা যাব ভল্লুকের দল বলল আল্লাহ যদি হুকুম দেন আমরা যাব হাতি বলল আমি যাব আর কানা খুরা দুর্বল মশাগুলো বলল আল্লাহ অত বড় পাওয়ারফুল মশমানকে মারার জন্য আমরা ছোট্ট ক্ষুদ্র কানা খুরা দুর্বল মশারাই যথেষ্ট আমরা যাব আল্লাহ বললেন যাও হে বাঘ তোমাকে লাগবে না হে সিংহ তোমাকে লাগবে না হে ভল্লুক লাগবে না হে হিমস্র প্রাণীগুলো লাগবে না কত বড় মশমানের জন্য আমি আল্লাহ এমন পর্যন্ত দৃষ্টান্ত স্বরূপটা দেখাতে চাই এত বড় মস্তানকে আমি আল্লাহ ছোট্ট একটা মশা দিয়ে ফিনিশ করব এই জন্য আল্লাহ বললেন যাও হে মশাটি তোমাদের কি আমি অনুমতি দিলাম চলে যা মশা যখন বব করে উড়ে আসছে পাহাড়ের গা দিয়ে নবী ইব্রাহিম বলছেন আল্লাহর সৈন্য আসছে বলে কোথায় এরা তো ঢাল টাল নিয়ে সব ধনুক তীর নিয়ে সব রেডি মারবো কোথায় বলে সৈন্য দেখতে পাওনি বলে কোথায় বলে ওই যে পাহাড়ের গা দিয়ে বো বো করে আসছে না বলে ওগুলো তো মশা বলে ওইগুলোই সৈন্য হ্যাঁ সেই ব্যাস সঙ্গে সঙ্গে একবারে নাকটা উপর দিকে করে নিয়ে একেবারে পটল ডাঙার তলায় চলে যায় মশা গেল আল্লাহ বলে ওকে বলিয়ে দিয়েছে একটু সাইজ করে মার ওই মশা গিয়ে করে গিয়ে নাকের মধ্যে ঢুকলো পুরো মগজে গিয়ে পৌঁছালো মগজে গিয়ে যখন পৌঁছালাম মশাকে আল্লাহ বললেন মাঝে মাঝে কামড় দাও সব সময় নয় মাঝে মাঝে কামড় দেয় মাঝে মাঝে কামড়ায় আর মাঝে মাঝে ছেড়ে দেয় মাঝে মাঝে কামড়ায় যখনই কামড় দেয় বাবারে মারে করে চিৎকার দেয় নমরুদের কোনো ট্রিটমেন্ট নাই সব ডাক্তার হেরে গেল সব ডাক্তার হেরে গেল নিরুপায় হয়ে গেল নমরুদের কোনো ওষুধ মেলে না শেষে এক প্রবীণ ডাক্তার বললে বাচ্চার একটা ট্রিটমেন্ট আছে যদি মাথায় একটু ঠোকার ব্যবস্থা করা হয় হয়তো বাচ্চা একটু আরাম পেতে পারে কিছুক্ষণের জন্য উপশম পেতে পারে ডাক্তারের কথা শুনে মাথায় ঠোকা মারা গেলাম যখন এই কামড়ায় মাথায় একটু ঠোকা দেয় ঠোকা দিলে মশাও চুপ করে যায় বলে আমি সব সময় দিলে আমিও হাঁপিয়ে যাব আমারও তো একটু রেস্টের দরকার আছে ভাই যখন ঠোকা মারবি ওই সময় একটু রেস্ট নেব আবার ঠোকা মারা বন্ধ করলি আবার আমি আমার কাজ চালু করব কথা বলেন না কেন
ঠোকা মারলি রেশ নাই বন্ধ করলি কামড় দেয় বাবারে মারে করে চিৎকার দেয় এইভাবে দিনের পর দিন চলে যায় একদিন সে মনে মনে ভাবল এই চাকরি আর ভালো লাগে না বাবা এমন একটা চাকরি দিয়েছে মাথায় ঠোকা চাকরি এই চাকরি আর ভালো লাগে না এর প্রমোশন হয় না ডিমোশন হয় না সব সময় খালি ঠুকেই যেতে হয় মনে মনে ভাবলেন এই চাকরি আর ভালো লাগে না এবারে যা হবে আজকে এই চাকরি আমি কমপ্লিট করে দেব রেগে গিয়ে যখন মশা একবারে কামড় দিতে লাগলো নমরুদ বাবারে মারে করে চিৎকার শুরু করলো আর ওই সময় সেই চাকর আর থাকতে না পেরে ওই ঠোকা মারা লাঠি কানা নিয়ে দাম করে ঝেড়ে মারলো মাথাটা বাষ্ট হয়ে ফেটে গেল মশা বলছে যাক এবারে এতদিনে আমাকে একটু আরাম দিল মশা পো করে উড়ে চলে গেল ঘটনাটা তো এটাই তো কথা বলেন এই ঘটনা আপনাদের বারবার শোনাচ্ছি এটাই তো তাহলে এবারে আপনারা বলেন 1700 বছর বাঁচিয়ে রাখলে একদিন দুদিন নয় 1700 বছর তাফসীর কোরআন আলম তারা ইল্লাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبحث الذي كفر والله لا يهدي القوم الظالمين আপনি বুঝতে পেরে যাবেন নমরুদ কতদিন বেঁচে ছিল 1700 বছর কি পাওয়ার আল্লাহ দিয়েছিল আপনি বুঝতে পারবেন কিন্তু এত বড় মস্তানকে আল্লাহ ছোট্ট একটা মশা দিয়ে ফিনিশ করলেন এজন্য আল্লাহ ধরে না ধরে না ধরে না যখন ধরবে কিন্তু ছাড়বে না সতেরোশো বছর মাস্তানি করো রেহাই পায় না তাহলে 80 বছর মাস্তানি করবেন 70 বছর মাস্তানি করবেন সুদের খাতাই নাম মিথ্যার খাতাই নাম চিটিংবাজের খাতাই নাম বাটবারের খাতাই নাম মিথ্যা কতর উপরে পণ্য বিক্রি করে সেখানেও নাম আমানতের খেয়ানত করেন সেখানেও নাম একটা জমিকে তিনবার করে বিক্রি করে সেখানেও নাম কুরবানির সময় গরু বিক্রি করতে গিয়ে 17000-এর গরুকে 22000-এ বিক্রি করছেন আর আল্লাহর কসম মাথায় হাত দিয়ে বলছি 21000-এ কিনেছি বলে চালাচ্ছেন সেখানেও নাম সেখানেও নাম সেখানেও নাম সেখানেও নাম ও বাবাজি সকাল বেলায় টাটকা মাছের রক্তগুলোকে নিয়ে বেলা 12টা একটার সময় পচা মাছের গায়েতে ঝাপটা মারছেন পচা মাছের গায়ে স্ট্যাম্প মেরে দিয়ে সকালে টাটকা মাছের রক্ত নিয়ে বেলা 12টার সময় পচা মাছের গায়ে লাগিয়ে দিয়ে দামে বিক্রি করে দিচ্ছেন মানুষের সঙ্গে চালাকি করছেন সেখানেও নাম আপনাদের এখানে কিছু এলাকার একটা নাম আছে না কি বলেন আপনারা সারা এলাকা খুঁজলে তো একটা বিড়িখোর পাওয়া যাবে না কি বলেন আপনারা আসেন এবার আসল জায়গায় আসি তাহলে সব জায়গায় যদি নাম তুলে দিয়ে আর মসজিদে যেয়ে যদি জুম্মার নামাজ দুরাকাত মারা হয় কাজ হবে সব জায়গায় নাম তুলে দিয়ে জলসার মজলিসে এসে বসে গিয়ে বলছে নবীজিকে ভালোবেসে জলসা দিয়েছি আর ভালোবেসে এসে বসেছি বলে কাজ হবে বিশ্বাস করেন যদি আপনি পাপ মুক্ত মানুষ হয়ে যেতে পারেন যদি আপনি পাপ মুক্ত হতে পারেন পাপ মুক্ত হয়ে গিয়ে যদি আল্লাহর কাছে ফিরে আসতে পারে আল্লাহ তুমি না ক্ষমা করলে কে করবে গো মাহবুব তুমি না মাফ করলে কে করবে গো মাহবুব যদি আপনি এইভাবে আল্লাহর কাছে ফিরে আসতে পারেন আল্লাহ ইচ্ছা করলে আপনার পূর্বের গুনাহগুলোকে মাফ করে দিতে পারে
কেননা আমার আল্লাহর যারা ওলি হয়ে গেছেন তাদের জবানের দোয়াটা আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে আপনারা আমার কথাটা মিলিয়ে নেবেন আপনাদের সামনে আমি একটুখানি তুলে ধরি মালদা টাউনে আপনারা যাবেন মালদা টাউনে যাবেন মালদা টাউনে গিয়ে ওখান থেকে যাবেন পান্ডুয়া শরীফ বলে একটা জায়গা আছে ওখানে গিয়ে দেখবেন একটা বোর্ড লাগানো আছে সাল তারিখ উল্লেখ করে বোর্ড লাগানো আছে এত এত সালের এত তারিখে ভত্তি নদীর উপর দিয়ে মুসলমানদের একজন পীর সাহেব হেঁটে 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 চলে এসেছিলেন নদীর পানিতে হুজুরের পা পর্যন্ত ভেজে না এপারে বসেছিলেন গৌড়ের রাজা এপারে বসেছিলেন গৌড়ের রাজা রাজা লক্ষ্মণ সেন লক্ষণ সেন দেখে অবাক হয়ে গেলেন বাবারে বাবা পানির উপর দিয়ে মানুষ হাঁটে যেখানে লাগে না কোনো বোট যেখানে লাগে না কোনো স্টিমার যেখানে লাগে না কোনো নৌকা যেখানে লাগে না কোনো জাহাজ পানির উপর দিয়ে হাঁটে এটা মানুষ না অন্য কিছু গৌড়ের রাজা লক্ষণ সেন লক্ষণ সেন থাকতে না পেরে গেছে হুজুরের দিকে তাকিয়েছে মুসলমানদের পেশায় পানির উপর দিয়ে হেঁটে হেঁটে আসছে হাওয়া খাচ্ছিলেন পারে বসে বসে আল্লাহর ওলি হেঁটে 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 নদীটা পার করে যখন কিনারায় ধারে পৌঁছে গেলেন আস্তে আস্তে যখন উঠে গিয়ে হুজুর চলে যাবেন লক্ষণ সেন থাকতে না পেরে হুজুরের কাছে গিয়ে ছুটে গিয়ে পা দুটো জড়িয়ে ধরেন আল্লাহর ওলি বলেন ডন্ট টাচ মি তুমি আমাকে টাচ করবে না তুমি আমাকে ছোবে না কি হয়েছে তুমি মুখে বলো লক্ষণ সেন বলেছিল বাবা পীর সাহেব আপনার যে ক্ষমতা দেখেছি এটা আমাকে অবাক করেছে আপনার ক্ষমতা আমাকে হতভঙ্গ করেছে আপনার ক্ষমতা আমাকে অবাক করে দিয়েছে আপনার ক্ষমতা দেখে আমি হতভঙ্গ হয়েছি আমি অবাক হয়ে গেছি ও বাবা পীর সাহেব ও বাবা ফকির সাহেব আপনার জাহাজ লাগলো না পোট লাগলো না পানির উপর দিয়ে আপনি হেঁটে হেঁটে চলে এলেন কি বড় ক্ষমতার অধিকারী আপনি আল্লাহর ওলি সেই সময় বললেন বাবা শোনো এটা আমার কোনো কৃতিত্ব নয় আমার কোনো ক্ষমতা নয় এটা আমার কোনো পাওয়ার নয় হাজামিন ফাজলি রাব্বি এটা হলো আমার স্রষ্টার মালিকের দেওয়া ক্ষমতা আর জোরে বলেন আর জোরে বলেন আল্লাহর ওলি বলে এটা মালিকের দেওয়া ক্ষমতা তিনি আমাকে দয়া করে এটা দান করেছেন বলে তাই আমি পেয়েছি সেই মালিককে আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই আল হাইয়ুল কাইয়ুম তিনি চিরস্থায়ী চিরজীবী লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম যিনি তন্দ্রা নাই ঘুম নাই আরাম নাই বিশ্রাম নাই সব বিষয়ে যিনি অবগত সে মালিককে কুল হুয়াল্লাহু আহাদ সি আল্লাহ হলেন এক এবং একক আল্লাহু সামাদ তিনি বেনিয়াজ কারো মোতাবেক নন লামি আলি তিনি কাউকে জন্ম দেননি ওয়ালামি উলা তিনি কারো জন্মিত নন ওয়ালামি ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আকাশ জমিন আল্লাহর সমকক্ষ আর কিছুই না আরো জোরে বলে আরো জোরে বলে সে মালিককে ফাইনামা তু আল্লাহ ফাসামাজুল্লাহ বান্দা তোরা যেদিকে তাকাস না কেন চারিদিকের মালিক আমি আল্লাহ সে মালিককে নাহানু আকরাবে ইলাইকি মিন হাবলিল ওয়ারিদ বান্দা তোদের গর্দানের রগের থেকেও আমি আল্লাহ আরো কাছে আছি সে মালিককে আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফা আখরাজা বিহি মিনাত তামারাতি রিজকান লাকুম ফালা তাজআলুল্লাহি আন্দাদা ওয়া আনতুম তাআলামুন তিনি হলেন আমার মালিক মালিককে বুঝে যাচ্ছে আমি সে মালিকের গোলামি করি মালিকের হুকুম মানি মালিকের ফরমাশ শুনি ওই মালিক আমাকে দয়া করে এটা দান করেছেন তাই পানির উপর দিয়েও হাঁটি এ ক্ষমতা কার হবে আহ
কার হবে তোমার নেতার জন্য আলাদা জাহাজ পাওয়া যাবে তোমার নেতার জন্য আলাদা স্পিড বোট পাওয়া যাবে তোমার নেতার জন্য আলাদা ফেসিলিটি হবে তোমার নেতা সামনেতে প্রশাসন থাকবে পেছনে প্রশাসন থাকবে ডান দিকে সিকিউরিটি বাম দিকে সিকিউরিটি থাকবে কিন্তু তোমার নেতা পানির উপর দিয়ে হেঁটে হেঁটে যেতে পারবে না মৌত পর্যন্ত লিখে রেখে দেবে এটা হচ্ছে মালিকের দেওয়া সষ্টার দেওয়া কেন সষ্টার মনজয় করেছে তাই সষ্টা দয়া করে এটা দান করেছে এটা হচ্ছে সষ্টার দেওয়া কথা বুঝে আসছে বাবাজি আ বুঝেছ কি বোঝাতে চেয়েছিল 17 বছর 1700 বছর মাস্তানি করেছিল একদিন দুদিন নয় 1700 বছর 100 বছর 200 বছর 300 বছর এত দাদাগিরিটা কিসে এত মাস্তানিটা কিসে মানুষের সঙ্গে প্রতারণা করো কিসের জন্য এখনো সুদের টাকায় হাবুডুবু খাচ্ছ কি জন্য বিকেল বেলা লটারি টিকিট কেটে এসে আর রাতের বেলা জলসা শুনতে আসছো কি জন্য এসার নামাজ পড়োনি এখানে এসে বসলে যাওয়ার সময় মিনিট টান মেরে দিয়ে ঘর গেলে না জলসা ভালো হয়েছে বলে চালালে কি জন্য আবার বলছি তওবা 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 আমি আপনাদেরকে বলিনি ভাই বিশ্বাস করেন আপনাদের সঙ্গে আমার কোনো রাগারাগি নেই তওবা বিশ্বাস করেন বিশ্বাস করেন আপনাদের সঙ্গে আমার কোনো মনোমালিন্য নেই কোনো ঝগড়া নেই কোনো রাগারাগি নেই জমি জায়গা নিয়ে গাড়ি বাড়ি নিয়ে কিচ্ছু নিয়ে ঝুট ঝামেলা কিচ্ছু নেই বিশ্বাস করেন আমি বাস্তব চিত্রটা তুলে ধরছি বর্তমান যে অবস্থা চলছে বর্তমান যে সিচুয়েশন সেই দিকে লক্ষ্য করে বলছি এই সময়েতে ভালো করে শুনেন আমার আল্লাহকে রাজি করা কিন্তু খুব সহজ খুব সহজ বলবেন হুজুর জানলেন কি করে মনে রাখবেন ভালো স্টুডেন্টদের ভেতরে ভালো রেজাল্ট করা খুব কঠিন কি বললাম ভালো স্টুডেন্টদের ভেতরে ভালো রেজাল্ট করা খুব কঠিন আর খারাপ স্টুডেন্টদের ভেতরে ভালো রেজাল্ট করা খুব সহজ সবকটাই ব্যাক পেয়েছে কি থার্ড ডিভিশন পেয়েছে আপনি একটু ভালো করে পড়লি সেকেন্ড ডিভিশন পেয়ে যাবেন ওদের থেকে নাম্বার আর সবকটাই ভালো স্টুডেন্ট সবকটাই মিশনের স্টুডেন্ট সবকটাই মিশন থেকে পড়াশোনা করেছে মাধ্যমিক দেবে 10টা ক্যান্ডিডেট সবকটাই ভালো সব কটাই স্টার পাবে সব কটাই লেটার পাবে কিন্তু তারই মাঝখানে যে এক নম্বর দু নম্বর বেশি পাবে সেই ওদের মধ্যে কিন্তু আগিয়ে যাবে তাহলে সব কটাই ভালো কেউ কিন্তু কম নয় কেউ কিন্তু কম নয় কম নয় তৎকালীন সময়ে মোবাইল ছিল না তৎকালীন সময়ে বাড়ি বাড়িতে 20 ইঞ্চি করে টেলিভিশন ছিল না তৎকালীন সময়ে কেবিল ছিল না তৎকালীন সময়ে এত অ্যাভেলেবল ভাবে এত কি বলে বাজারে বাজারে মোরমাতায় সব লটারির আড্ডাখানা ছিল না 1 কিলোমিটার ছাড়া ছাড়া মদের শোরুম ছিল না সাপ আর কি বলে লাইসেন্স নিয়ে এরকম মদের শোরুম ছিল না তার মাঝখানে যারা অন্যায় করেছেন নিজের ভুলটাকে যারা বুঝতে পেরেছেন আর মাবুদের কাছে যারা ফিরে এসেছে চোখের পানি ফেলে কেঁদেছে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়ে ওলি আল্লাহদের খাতায় নাম তুলে দিয়েছে এখন তো 100টা বাড়ির ভিতরে 80টা বাড়িতে বন্ধন ঢুকে গেছে যদিও আপনাদের গ্রামে নয় পজিটিভ নেগেটিভ কিছু তো একটা বলতে হবে আপনাদের এলাকায় বন্ধন তো ঢোকে না
ভাইরা আমার বন্ধুরা আমার সাথী মহব্বতের ভাইরা ভুল বুঝবেন না রাগ করবেন না ভালো করে বোঝার চেষ্টা করেন এই সুদ খেয়ে যদি ওয়াজ শোনা হয় কিছু লাভ হবে না কিছু লাভ হবে না তৎকালীন সময়ে পাপের হার কম ছিল পাপী লোকের সংখ্যা কম ছিল আর পাপ করার জন্য এই যোগাযোগ বা ব্যবস্থাপনাটাও কম ছিল আজকের দিনে যদি আপনি গোনা করবনি বলেন উপায় নেই গোনা আপনার সামনে ঘোরাঘুরি করছে গোনা আপনার সামনে ছড়াছড়ি যাচ্ছে অটোমেটিক্যালি গোনা হবে আমি একটা উদাহরণ দেব আপনাকে দেখেন আপনি বসে বসে একটা কেরাত শুনছেন মোবাইলে একটা বসে বসে ওয়াজ শুনছেন মোবাইলে একটা বসে বসে গজল শুনছেন মোবাইলে দু পাঁচ মিনিট হওয়ার পরেই দেখবেন একটা ন্যাংটা মেয়ের নাচ এসে গেল এসে ওই একবার নেচে দিয়ে চলে গেল তখন জিজ্ঞাসা করছেন এটা কি হলো তখন ইয়ং ছেলেটা বলছে চাচা ওটা হচ্ছে অ্যাড অ্যাডটা একটু না দিলে না এরা আবার পয়সা পাবে না হ্যাঁ এরকম হয় অ্যাড তাহলে এই যে নাচটা এই যে ন্যাংটা মেয়ের ছবিটা অশ্লীল পোশাক পরা যে মহিলা ছবিটা এটা দেখার ইচ্ছা ছিল না কিন্তু আপনি হাতিসালা মোর মাথায় দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে আসছেন বাস এলো বাসেতে উঠে পড়লেন বাসেতে উঠলেন আপনি দরবেশ লোক সুফি লোক আপনার মাথায় টুপি আছে ঘাড়ে একটা রুমালও আছে দেখতে খুব সুন্দর একবারে দরবেশ লোক কিন্তু বাসেতে উঠে যখন হঠাৎ বললেন ডান দিকটা একবার যে তাকালেন দেখলেন ডান দিকে একটা মহিলা বসে আছে অশ্লীল পোশাক পরে বসে আছে তার দিকে তাকিয়ে ফেললেন যখন বললেন নাউজুবিল্লাহ মুখটা ঘোরালেন এই নাফসের সঙ্গে লড়াই করে নাউজুবিল্লাহ যদি বলে মুখটা ঘোরাতে পারেন ওই যে এক দৃষ্টি তাকিয়েছিলেন ওটা না জেনে হয়েছিল ওটা আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেবেন ওটাই হলো বৈধ কারণ এটা না জেনে হয়ে গেছে আর এরপরে যদি বলেন মহিলার ড্রেসটা তো খুব ভালোই লেগেছে বলে যদি আর একবার তাকান আর চোখে চোখে তাহলে পাপ লেখা হলো তাহলে এই পাপ থেকে কি কেউ বাঁচতে পেরেছে বলো নিজেকে দরবেশ বলছেন সুফি বলছেন আমি পাপ মুক্ত আমার গোনা নেই পকড়ে মেসওয়াক কি মেসওয়াক আমি আপনাকে এরকম একটা দুটো নয় একাধিক তথ্য তুলে ধরবো দিয়ে প্রমাণ করব গোনা ছাড়া কোনো মানুষ নেই তবে একটা কথা বলবো আমি একটা কথা বলবো কম আর বেশি কারোর গোনা কম কারোর গোনা কথা বলেন না কেন কারোর বেশি তবে গোনাগারদের মধ্যে ওরাই উত্তম যারা নিজেদের গোনার কথা মনে করে মাবুদের কাছে কেঁদে ফিরে এসেছে আল্লাহ ইচ্ছা করলে তাদের কি মাফ করে দিতে পারে আরো জোরে বলবেন না আরো জোরে বলবেন কি বলছেন এই আমি আপনাদের কি বললাম ভালো ভালো স্টুডেন্টদের ভেতরে ভালো রেজাল্ট করা খুব কঠিন খারাপ স্টুডেন্টদের ভেতরে ভালো রেজাল্ট করা খুব সহজ যদি একটু পরে আর আজকের দিনে সব বেশিরভাগই খারাপ এই যে উদাহরণগুলো দিচ্ছি বেশিরভাগই খারাপ বেশিরভাগই সব ফেক বেশিরভাগই সব ডেমো এর ভেতরে যদি কেউ একটু চেষ্টা করে তাকে আমার আল্লাহ কবুল করে নেবে আপনি বলবেন কেন হুজুর আমাদের মহল্লায় হুজুর একজন লোক আছে দরবেশ লোক হুজুর হুজুর বিশ্বাস করেন হুজুর হুজুর বিশ্বাস করেন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়ে হুজুর তার মুখ দিয়ে মিথ্যা বের হয় না হুজুর তার বাড়িতে বন্ধন ঢোকে না হুজুর আমানতের খেয়ানত করে না হুজুর বিশ্বাস করেন লটারি টিকিট কারখানায় কোনোদিন যায় না হুজুর পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়ে হজরের নামাজ পড়লে পকেট থেকে মিসওয়াক বের করে ডান দিকে বাঁ দিকে উযু করার আগে ঘষে দেয় হুজুর এটা তো ভালো লোক আপনি তারপরে খারাপ বলবেন না আমি প্রমাণ করব তারপরও কিন্তু তার পাপ আছে গোনা আছে খারাপ লোক আমি আপনাকে প্রমাণ করব বলবেন হুজুর কিভাবে তাহলে বলেন হ্যাঁ আপনাকে এক্ষুনি প্রমাণ করি দেখেন শুনেন ফজরের নামাজ চাচা পড়েছে কোনো সমস্যা নাই নিঃসন্দেহে ভালো লোক ভালো লোক ভালো লোক কোনো সমস্যা নাই নিশ্চিতভাবে ভালো লোক কিন্তু সামনে বাজারটা হজরের নামাজ পড়ে চাচার একটু অভ্যাস আছে পাকা পুল বাজারে গিয়ে একটু লাল চা খাবো এই লাল চা খেতে গিয়ে সর্বনাশ কথা কি বলছি বুঝতে পারছেন
এই যে চাচা যখন পাকা পোল বাজারে গিয়ে লাল চা খেতে গেল লাল চা খাচ্ছে ফজরের নামাজ পড়ে নিয়ে পাকা পোল বাজারে গিয়ে যখন বলছে ভাই এক কাপ লিকার চা দাও বিনা চিনি চা দাও এই বিনা চিনি চা যখন চাচাকে দেওয়া হয়েছে চাচা তখন চকচক করে খাচ্ছে এই মাস পাড়ার দিকে তখন যখন একটার বালি ঢুকছে তখন চাচা একটু মাথাটা চুলকে দিয়ে বলছে খালেক ভাই এই বালি ডাক্তার কার ঢুকছে গো এখানে যদি কেউ খালেক ভাই থাকেন যেন রাগ করবেন না বিশ্বাস করেন আমি কাউকে লক্ষ্য করে বলিনি আমি জাস্ট বোঝানোর জন্য বলছি উদাহরণ দিচ্ছি আপনি তখন মাথাটা চুলকে এই পাঁচ অক্ত নামাজি তখন বলছেন খালেক ভাই এ বালিকা ঢুকে গো খালেক ভাই তখন বলছি আর বলবেন না এটা সত্তারের ছেলের বালি এখানে যদি কেউ সত্তার ভাই থাকে যেন রাগ করেন না আমি জাস্ট বোঝানোর জন্য বলছি এখন খালেক ভাই বলছে ভাই এটা সত্তারের ছেলে ডাক্তারে বালি ঢুকলো তখন আপনি মাথাটা চুলকে বলছেন খালেক ভাই ও খালেক ভাই ও খালেক ভাই এই সত্তারের ছেলের যে বালি ঢুকলো এই সত্তারের ছেলে বাড়ি টানি করবে নাকি তখন আপনি বলছেন খালেক ভাই তখন বলছে ভাই হতে পারে কারণ তিন দিন আগে দেখলাম আমিন নিয়ে সে মাপ হচ্ছিল জায়গা মনে হয় বাড়ি করতে পারে তখন আপনি ফের মাথা চুলকে বলছেন খালেক ভাই এই তো কদিন আগে দেখলাম সত্তারের ছেলে একটা সুন্দর মোটরসাইকেল কিনেছে কালো কালারের বেশ গ্লামার গাড়ি তো কালো কালারের মোটরসাইকেলটা ওর তো বলে হ্যাঁ ওরই বলে বলো কি গো এই তো কদিন আগে মোটরসাইকেল কিনেছে আবার বালি ঢুকছে বাড়ি করবে ও কোথা কাজ করে বলো তো তখন বলছে দিল্লিতে কাজ করে আচ্ছা কত করে কামাই তখন বলছে সেটা তো বলতে পারবো না কত করে কামাই বলে কতদিন গেছে বলে দেড় বছর হবে মনে হয় গেছে বলে দেড় বছরে একটা মোটরসাইকেল আবার বাড়ি বানাচ্ছে বলো কি আমার তো তিনটে ছেলে বেকার হয়ে গেল আর খালেকে দেখছো সত্তারে দেখছো একটা ছেলে কামাল তার মানে এখান থেকে প্রমাণ হচ্ছে ওই ছেলেটার উন্নয়নটা আপনি মেনে নিতে পারছেন না কারণ ওই ছেলেটার উন্নয়ন মানতে পারেননি বলে এত মাথা চুলকে চুলকে বার করছেন কোথায় থাকে কত করে মাসে বাইনে পাই এই এত ইন্টারেস্ট আপনার কিসের এই মাত্র শুধু তো এক গাড়ি বালি দেখেছেন এক ডাক্তার বালি এই ঢুকেছে দেখেছেন এর পরে স্টোন চিপের গাড়ি দেখবেন রডের গাড়ি দেখবেন সিমেন্টের গাড়ি দেখবেন ইটের গাড়ি দেখবেন কত ধরনের গাড়ি দেখবেন তাহলে কি আপনি মেনে নিতে পারবেন না আপনার সারা শরীরে অ্যালার্জি ফুটিয়ে ফেলবেন আমার কথা কি বুঝতে পারছেন যখন এই লোকের উন্নয়ন দেখলে আপনি মেনে নিতে পারেননি খালি খুঁটকে খুঁটকে বের করেন খুঁটিয়ে খুঁটিয়ে বের করেন উন্নয়নটা মেনে নিতে পারেননি তখন আপনাকে বুঝে নিতে হবে আপনার ভেতরে একটা বড় ধরনের হিংসা ঢুকে আছে আর হিংসাটা ঢুকে আছে কি হবে আল্লাহ বলেন ওয়া মিন শাররি হাসিদ ইযা হাসাদ এর রাসূল আপনি বলেন হিংসুকদের হিংসা থেকে পানাহ চাই এরপর আল্লাহ আরো লম্বা আয়াত দিয়েছেন কদ্দা কাসীরু মিন আহলিল কিতাব লাউ ইয়ারুদুনাকুম মিন বাদ ঈমানিকুম কুফার হাসাদাম মিন ইনদাহু من بعد ما تبين الحق فاعفوا واصفحوا حتى ياتي الله بامره ان الله على كل شيء قدير نبي حديث باكر مدة بولجن اياكم الحسد فان الحسد ياكل الحسنه كما تاكل النار الحطب الله نبي بولে হিংসা থেকে তোমরা পরহেজ করো হিংসা থেকে তোমরা বেঁচে থাকো আগুন যেমন কাঠকে খেয়ে নেয় আমি রাসূল বলছি হিংসা তেমন আমলকে খেয়ে নেয় বুঝাতে পারলে তাহলে গুনাহ ছাড়া কোনো মানুষ জোরে বলো গুনাহ ছাড়া মানুষ নেই এর পরও একটা কথা বলবো পরের হকটা মারবেন না আর লোকের মনে জোর করে কোনো কষ্ট দিয়ে ফেলবেন না এই দুটো থেকে বেঁচে থাকুন যত গুনাহই হোক নিরাশ হয়ে যাবেন না আল্লাহর কাছে ফিরে আসুন আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ কবুল করবে তবে একটা কথা যদি মনে করেন যে এই তো 40 হয়েছে 70 এ গিয়ে তওবা করব কথা মনে বুঝতে পারছি এই যে বুঝছেন কথা এই তো 40 হয়েছে 70 এ গিয়ে তওবা করব কিন্তু 70 পর্যন্ত আল্লাহ পৌঁছাতে নাও দিতে পারে তার আগে ফটাস দুম হতে পারে এটাও ঠিক কথা
এবার একটা কথা আপনাদের বলি আল্লাহ তওবা কবুল করবে এটা আল্লাহর ওয়াদা আছে কারণ আল্লাহর দয়া অনেক বেশি হ্যাঁ এটা ঠিক দয়া অনেক বেশি কিন্তু আইনটাও কিন্তু খুব কড়া এটাও কিন্তু সহজ নয় খুব বেশি আল্লাহর আইন যতটা সহজ ততটাই কঠিন কাউকে যদি আল্লাহ মাফ করে দেয় খুব সহজ আর যদি বলে অঙ্ক বুঝে নেব তাহলে তার জন্য খুব কঠিন চলেন আমি এবারে আপনাদের সামনে এই আলোচনাটা করবাম তবে তার আগে আমি যেখান থেকে ছেড়ে এলাম আপনাদের জানা আছে দৌড়ে রাজা লক্ষণ সিং দেখলেন পানির উপর দিয়ে মুসলমানদের পিছে ফাটে মনে আছে লক্ষণ সেন থাকতে না পেয়ে ছুটে গিয়ে আল্লাহর ওলির কাছে গিয়ে হাজির ও বাবা পিসে ও বাবা ফকির সাহেব ও বাবা দরবেশ সাহেব ও বাবা পীর সাহেব ও বাবা ফকির সাহেব আপনার যা পাওয়ার দেখেছি আমাকে অবাক করেছে নদীর উপর দিয়ে আপনি হেঁটে হেঁটে চলে এসেছেন হুজুর বললেন এটা আমার কোনো ক্ষমতা নয় খাস আমিন খাজলে রব্বি এটা হলো আমার স্রষ্টার দান আল্লাহর দান লক্ষণ সেন সেই সময় বলেছিলাম হুজুর আমি আপনাকে কিছু গিফট করতে চাই আপনাকে আমি কিছু দিতে চাই আল্লাহর যারা ওলি হয়ে যাবে তাদের মধ্যে কোনো লোভ থাকে না কোনো লালসা থাকে না কোনো চাহিদা থাকে না গাম তারা মানুষের দেওয়া মাল চট করে তারা নিতে চাইবে না আল্লাহর ওলি বললেন না 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 আমি তো তোমার কোনো উপকারে আসি না কেন তুমি আমাকে গিফট করবে এটা আমি মোটেই নেবো না নেবো না নেবো না হুজুর বললেন নেবো না লক্ষণ সেন বলে তোমাকে ছাড়বো না আল্লাহর ওলি বললেন নেবো না লক্ষণ সেন বলল ছাড়বো না আল্লাহর ওলি বললেন নেবো না হুজুর বলছেন নেবো না লক্ষণ সেন বলল আপনাকে নিতেই হবে আমি ছাড়বো না জোর করে হুজুরকে যেটা দেয়া হয়েছিল এটা জোর করে দেয়া হয়েছিল জোর করে দেয়া হয়েছিল জোর করে যেটা দেয়া হয়েছিল এটা দু বিঘে চার বিঘে ছ বিঘে আট বিঘে দশ বিঘে সম্পত্তি না ওই জায়গাটা হলো 22,000 সম্পত্তি আল্লাহর ওলিকে লক্ষণ সেন গিফট করেছিল দিয়ে দিয়েছিল ওই আল্লাহর ওলি ওই জায়গাতে বসে বসে জিকির করতে থাকেন নামাজ পড়তে থাকেন জিকির করতে থাকেন বহুদিন কেটে যায় পরে ওই জায়গাটা ছেড়ে দিয়ে উনি গিয়ে বাংলাদেশের স্ট্রিটের মাটিতে গিয়ে গেলেন শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ওই জায়গাটা ফকির অনাথ কাঙ্গালদের নামে লিখে দিয়েছিলেন ওই জায়গাটা এখন সরকারের আন্ডারে চলে গেছে এই জন্য ওই জায়গার ওপরে আজও লেখা আছে 22,000 সাল তারিখ উল্লেখ করে বোর্ড লাগানো আছে এত এত সালের এত তারিখে ভর্তি নদীর ওপর দিয়ে একজন পিসায় বেঁটেছিলেন উনি আর অন্য কেউ নয় ওনার বাড়ি হলো পারস্যের তাব্রিজ পারস্যের তাব্রিজ থেকে ওনার আগমন ঘটেছিল ওনার নাম হলো হযরত দালাল তাব্রিজ রহমাতুল্লাহ আলাইহি তাহলে ইবাদত যদি ঠিকঠাক ভাবে করা হয় আপনিও পানির উপর দিয়ে হাঁটতে পারবেন তবে একটা কথা কি বলেছিলাম বন্ধু ভালো স্টুডেন্টদের ভেতরে ভালো রেজাল্ট করা খুব কঠিন তৎকালীন সময়ে সব ভালো কেন গুণামুক্ত মানুষ গুণা করার ব্যবস্থাপনা এত ছিল না জি এই জন্য ভালো মানুষের হওয়ার কারণেতে যা বলেছিলেন দোয়া কবুল হয়ে গেছে হাসান বাসারি রহমাতুল্লাহ আলাইহি পানির উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন মারাবিয়া বাসারি রহমাতুল্লাহ আলাইহি উস্তাদজি আপনি পানির উপরে দাঁড়িয়ে নামাজ পড়ছেন আমি কি পারি না খোলা আকাশের নিচে জমিনের উপরে নামাজের মুসল্লাটা আল্লাহর নাম নিয়ে এই রকম করে ছুঁড়ে দিলে 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 খোলা আকাশের নিচে জমিনের উপরে নামাজের মুসল্লাটা হাওয়াতে ভেসে উঠল আম্মা জান হযরত রাবিয়া বাসারি হাওয়াতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছিলেন
মানে কেউ কাউকে ছাড়ছে না তাই বলেছিলাম কি ভালো স্টুডেন্টদের ভিতরে ভালো রেজাল্ট করা খুব কঠিন সব ভালো স্টুডেন্ট যা বলেছে তাই আর আজকে বেশিরভাগই লোক সব ফেক দাঁড়ি আছে পকেটে বিড়ি আছে মাথায় টুপি আছে ভিতরে হিংসা আছে হুজুর হয়েছে বক্তা হয়েছে ভিতরে হিংসা ঢুকে আছে আপনার কি বলে মসজিদে গিয়ে নামাজ পড়ছে বাড়িতে বন্ধন ঢুকে আছে কিছু না কিছু গোলমাল হই আছে গুনাহমুক্ত মানুষ আজকে দিনে খুব কম গোনামুক্ত মানুষ আজকের দিনে খুব কম তবে গোনাগারদের ভিতরে ভালো মানুষ নিশ্চয় আছে কারণ ভালো মানুষ না থাকলে কিয়ামত হয়ে যেত কথা ঠিক কিনা বল বলেন তবে ভালো মানুষ আছে কিন্তু সেটা সংখ্যাই কম তবে গোনাগার লোকের সংখ্যা এখন বেশি কারণ ম্যাক্সিমাম লোকের বাড়িতে এখন বন্ধন ঢুকে আছে কথা ঠিক কিনা বল বলেন কথা বলেন ঠিক আছে না নাই কথা বলো জায়গায় মাথা গরম হয়ে যাবে তাই না ভাইরা আমার এই এলাকায় বিড়িখোর একটাও নেই কি বলেন চাচা একটাও বিড়িখোর নেই রাগ করলে হবে না বাবাজি আসল জায়গায় বুঝতে হবে জায়গা পরিষ্কার করতে হবে পকেটে যেন বিড়ি না ওঠে খেয়াল করতে হবে আপনারা নিয়ে এসেছেন ভালোবেসে দুটো হক কথা বলার জন্য ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم الله স্পষ্ট ঘোষণা দিয়ে বললেন তাদের অন্তরে মোহর মেরে দেয়া হয়েছে কাদের যারা শুনেও শুনবে না যা শুনেও যারা শুনবে না ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم তাদের দর্শন যন্ত্রের উপর গিশাওয়াতন পর্দা লাগিয়ে দেয়া হয়েছে দেখেও তারা দেখবে না 40 বছর অশুনবে মুখে দাড়ি বেরোবে না কুড়ি বছর ওয়াজ শুনবে এক অক্ত নামাজ পড়বে না আঠারো বছর ওয়াজ শুনবে পিরিট টান কিন্তু বন্ধ করতে পারবে না আল্লাহ বলেন কি ওয়াল আবসারিহিম গিশাওয়া ওয়ালাহুম আযাবুন আযীম তাদের জন্যই রয়েছে কঠিন কঠিন ভয়ঙ্কর আযাব কথা ঠিক কিনা ভুল বলেন তাহলে আপনি মেনে নিতে পারলে গেনার হবে আর না মানতে পারলেই ধরা খাবেন এটাই হচ্ছে মেনে নিতে পারলেই গেনার হবেন না মানতে পারলেই ধরা খাবেন এটাই হচ্ছে বাংলা কথা হিসাব তবে আমি আপনাদের সামনে কি বলছিলাম যে তৎকালীন সময়ে তাহলে ভালো লোকের সংখ্যা বেশি আজকের দিনে খারাপ লোকের সংখ্যা বেশি এই খারাপদের ভেতরে যদি কেউ একটু ভালো করে প্রিপারেশন নেয় ইনশাআল্লাহ আমার আল্লাহ তাকেই বলবেন আমার বান্দা চলে আয় তোকে মাফ করে দিয়েছি আরো জোরে হয় না আরো জোরে হয় না বিচার হাফি রহমতুল্লাহ আলাইহি মস্ত বড় মাতাল ছিলেন কিন্তু একটা ভালো কাজ করেছিলেন কি আল্লাহর নামে তাজিম করেছিলেন আল্লাহর নামটা পড়েছিল তুলে নিয়ে চুমা দিয়ে তাজিম করে পকেটে রেখেছিলেন আল্লাহ বললেন হে হাসান বসারি রহমাতুল্লাহ আলাইহি বসরার জমিনে হাসান বসারিকে ইলহাম দিয়ে জানিয়ে বলেন হাসান বসারি বহুদিন নামাজ পড়ে জিকির করে তবে আল্লাহর ওলি হয়েছো আর আজকে বিসার ছোট একটা ভালো কাজ করেছে আমার নামে তাজিম করে দিয়েছে এতে আমি আল্লাহ এত খুশি হয়েছি আমি আল্লাহ সহ্য করতে না পেরে তার নামটা ওলি বান্দাদের খাতাতে লিখে দিয়েছি যাও বিসারকে গিয়ে জানিয়ে দাও গোসল করতে বলো ওযু করতে বলো তওবা করিয়ে নাও বায়াত করিয়ে দাও ওই বিসার পরবর্তীকালে আল্লাহর ওলি হয়ে গিয়েছে কথা কিছু বুঝে যাচ্ছে হ্যাঁ এইজন্য আল্লাহ মাফ করবে সুযোগ আছে সুযোগ আছে তবে নিঃশ্বাস বন্ধ হলে কিন্তু সুযোগ থাকবে না যতদিন নিঃশ্বাস চলছে সুযোগ আছে নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে আর সুযোগ নেই এত নিয়ে নওজোয়ান জামাকে রং হ্যাঁ মাই মুরব্বিয়ানে বাবার শুনে কে দিন বাবা তাহলে আপনাদেরকে আমি যেটা বোঝাতে চাইছিলাম তাহলে আল্লাহ মাফ করে দেবেন কেন আল্লাহ বলেছেন লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ বান্দা আমার রহমত থেকে তোরা নিরাশ হয়ে যাস না এজন্য শয়তানের কাজগুলো গোনা করিয়ে দেওয়া বান্দার কাজ হলো গোনা করে নেওয়া আর আমার আল্লাহর দায়িত্ব হলো তার বান্দা বান্দিদিগকে ক্ষমা করা তবে একটা কথা মনে রাখবে আল্লাহর আইনটা যতটা সহজ কিন্তু ততটাই কঠিন
কেন গোনা কোরআনে কারীমের মধ্যে আমার আল্লাহ 117 জায়গায় শাস্তির কথা বলেছেন 234 জায়গায় ক্ষমার কথা উল্লেখ করেছেন তার মানে শীতকালের কথা আল্লাহ 5 জায়গায় বলেছেন গ্রীষ্মকালের কথা 5 জায়গায় বলেছেন 13 জায়গায় দরিদ্রতা নিয়ে আলোচনা করেছেন স্বচ্ছলতা নিয়ে 26 জায়গায় আলোচনা করেছেন 88 জায়গায় আমার আল্লাহ ফেরেশতার কথা বলেছেন 88 জায়গায় আমার আল্লাহ ইবলিস শয়তানের কথা বলেছেন 77 জায়গায় আমার আল্লাহ জান্নাতের বর্ণনা দিয়েছেন 77 জায়গায় আমার আল্লাহ জাহান্নামের বর্ণনা দিয়েছেন শীতকালের কথা 5 জায়গায় দিয়েছেন 115 জায়গায় আল্লাহ পৃথিবীর বর্ণনা দিয়েছেন 115 জায়গায় আমার আল্লাহ আখিরাতের বর্ণনা দিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন 117 জায়গায় শাস্তির কথা বলেছেন 234 জায়গায় আল্লাহ ক্ষমার কথা উল্লেখ করে দিয়েছেন তার মানে শাস্তি যা রেখেছেন ক্ষমা কিন্তু তার বান্দা বান্দীদের জন্য ডবল করে দিয়েছেন কিন্তু তা বলে এইটা নয় যে আপনি তা বলে মাপ চাইবেন আবার অন্যায় করবেন এটা কিন্তু আল্লাহ মেনে নেবে না এজন্য আপনি যখন আল্লাহর কাছে তওবা করে মাপ চেয়ে ফিরে আসবেন এজন্য আল্লাহর সঙ্গে আপনাকে প্রতিশ্রুতি দিতে হবে আল্লাহ ওই গুনাহটার কোনোদিন করব না ওই গুনাহটাকে আমি ঘৃণা করি ওই গুনাহটার ধারে কাছে আর আমি যাব না যদি আপনি এইভাবে প্রতিশ্রুতি দিয়ে ফিরে আসতে পারেন আর যদি পরবর্তীকালে ওই গুনাহটা যদি আপনি না করেন আল্লাহ ইচ্ছা করলে তবে আগের গুনাহকে মাফ করে দিতে পারে আজ কিছু বুঝছেন বাবাজি বুঝে যাচ্ছে আজ তাহলে দয়াটা অনেক বেশি মায়াটা অনেক বেশি আল্লাহ তা বলে এটা ভাবলে হবে না যে আমি অন্যায় যা খুশি করব এটা কোনো ব্যাপার না কারণ আল্লাহর আইনটাও কিন্তু ততটা কঠোর বলবো কথা বলেন বলবো 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 হযরত আদম আসলাম পৃথিবীর সর্বপ্রথম যে মানুষকে আল্লাহ বানালেন আল্লাহ জান্নাতের ভিতরে দিলেন দিয়ে বলে আদম তোমার একটা মন খারাপ হচ্ছে তোমার জন্য তোমার একটা আহলিয়া দিচ্ছি যার নাম হবে হাজাতে হাওয়া আসলাম আল্লাহ দিয়ে বলেন জান্নাতে থাকো সুখ করো শান্তি করো আরামে থাকো খাও সব ঠিক আছে কিন্তু ওই গাছের নিচে কিন্তু যাবে না মনে আছে আপনাদের মনে নেই ওই গাছের নিচে যাবে না ওই ফলটা কিন্তু খাবে না আর ইবলিস বলল দাঁড়াও ওই ফলটাই খাওয়াতে হবে আদম আসলামের স্ত্রীকে প্রথমে বসে এনে স্ত্রীর দ্বারাই আদম আসলামকে খাওয়ানো হলো আল্লাহ বলে এটা কি হলো এটা তো আমার হুকুম অমান্য হলো চল তোকে আমি আর তোমাকে আমি আর রাখবো না আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন আল্লাহ হুকুম করলেন আদম আসলামের জান্নাতের পোশাক খুলে গেল গায়ের পোশাক খুলে গেল তখন জান্নাতের ভেতর থেকে পাতা নিয়ে নিজেদের কি বলে নিজেদের সতর্ক থাকতে শুরু করলেন নিজেদের সতর্ক থাকতে শুরু করলেন জান্নাতের পাতা নিয়ে গাছের পাতা নিয়ে তখন আদম আসলাম আর হাওয়া আসলামকে আল্লাহ বের করে দিয়ে বলেন দুজনকে দু সাইডে করে দাও দুজনকে দু সাইডে করে দেয়া হলো বিচ্ছিন্ন করে দেয়া হলো আদম আসলাম কাঁদতে লাগলেন এই কান্নাটা একদিন দুদিন তিন দিন নয় কোন কোন বন্দনায় পাওয়া যায় 300 বছর কোন কোন বন্দনা এসেছে 350 বছর কাঁদতে হয়েছিল ছেলে খেলা কথা নাকি এই আপনারা শুনেছেন 12 বছর জিনা করেছিল কিন্তু ছোট্ট একটা ভালো কাজ করেছিল কুকুরকে পানি খাইয়েছিল শুনেছেন আল্লাহ বললেন খুশি হয়ে গেছি চল তুই 12 বছর অন্যায় করলেও কিন্তু ওই যে প্রাণীর উপর দয়া করেছিস তোর পূর্বের গুনাহকে মাফ করে দিয়ে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি তাহলে দয়া আছে না আছে না নেই আছে আছে কিন্তু আদম আসলামকে তাহলে 300 বছর কাঁদতে হলো কেন 350 বছর কাঁদতে হলো কেন শুনেন আপনার কাছের লোক যদি আপনাকে দুটো দুঃখ দেয় না এটা কিন্তু অন্তরে বেশি ব্যথা লাগে তুই আমার বন্ধু হয়ে এই কথাটা বলতে পারলি তুই আমার রক্তের সম্পর্ক হয়ে তুই এই কথাটা আমাকে বললি এটা যদি অন্য কেউ হলো মেনে নিতাম কিন্তু তোর মুখ দিয়ে এই কথাটা বেরোবে এটা কখনো শোভা পায় না তোর মুখ দিয়ে এটা বেরোবে এটা কখনো শোভনীয় নয় এই যে মনে দুঃখ লাগা এটা কাছেন আল্লাহ বললেন তোমাকে আমি বললাম ওই গাছের নিচে যাবে না ওই ফলটা খাবে না এরপরও তুমি ইবলিসের কথা শুনে খেয়ে নিলে চল তোমাকে আমি আর ছাড়বো না কাঁদো 350 বছর
সাড়ে ৩০০ বছর কাঁদার পর আদম আসসালামের মনে পড়ল আল্লাহু আকবার আল্লাহ আমি দেখেছিলাম আরশের গায়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সবথেকে যাকে ভালোবাসেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আপনার প্যারা নবী হাবিবুল্লাহ আখেরি নবীর ওসিলা দিয়ে দোয়া চাইছি আল্লাহ উনার খাতিরে আমাকে মাফ করে দেন আল্লাহ বলে আদম আর আমি পারবো না আমার হাবিবুল্লাহর ওসিলা দিয়ে চেয়েছো আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম জি অনেক লম্বা ঘটনা আপনাদের জানা আছে বারে বারে শুনেছেন কিন্তু সেই আদম আসলামকেও তো ৩৫০ বছর কাঁদতে হলো তাহলে আইনটা করা আছে আছে না কথা বলো আছে না নাই আছে ইবলিস শয়তান কিন্তু কোন অপরাধে ব্যর্থ করে দিয়েছিল আল্লাহ ইবলিস শয়তানের তো ইবাদত কম ছিল না ছিল এই কথা বলা ছিল ছিল কম ছিল ছিল না আল্লাহ জিনদেরকে যখন মেরে তাড়াতে বললেন যখন দুষ্ট জিনগুলোকে আল্লাহ বলেন তাড়িয়ে দাও ফেরেশতাকে যখন আল্লাহ পৃথিবীর জমিনে পাঠালেন ফেরেশতারা এসে দুষ্ট জিনগুলোকে পিটিয়ে মারতে শুরু করলো সেই সময় ইবলিস শয়তানের যে মিষ্টতা তার যে ব্যবহার তার যে কথাবার্তা এটা জিনদের এই ফেরেশতা কি বলে ইবলিস শয়তানের ব্যবহার দেখে ফেরেশতাদেরকে ভালো লাগলো লেগে যেয়ে বলল আল্লাহ আল্লাহ আমরা জিনদের বাচ্চাদের ভেতরে একটা বাচ্চা পেয়েছি তার কি সুন্দর ব্যবহার কি সুন্দর কথাবার্তা কি সুন্দর জিকির আল্লাহ যদি হুকুম দেন তাকে একটু আসমানে নিয়ে যেতাম আল্লাহ বলে নিয়ে যাও ইবলিসের আব্বার নাম কি ইবলিসের বাপের নাম কি খব্বিস আর মায়ের নাম কি নীলবিস কোথায় নিয়ে যাওয়া হলো প্রথম আসমানে যাওয়ার পরে এত ইবাদত করছে এত জিকির করছে এত ইবাদত করছে ফেরেশতাদের থেকে আগিয়ে গেল ফেরেশতাদের থেকে যখন আগিয়ে গেল ফেরেশতার একটু আরজি করল আল্লাহ একে একটু উপরে নিয়ে যাব দ্বিতীয় আসমানে আল্লাহ বলে নিয়ে যাও দ্বিতীয় আসমানে গেল দ্বিতীয় আসমানে গিয়ে এত ইবাদত এত জিকির এত ইবাদত এত জিকির এত ইবাদত এত জিকির এত জিকির এত জিকির এত জিকির ফেরেশতার দিক থেকে আগিয়ে গেল আগিয়ে যাওয়ার পরে ফেরেশতারা বলল আল্লাহ এ তো যেখানে যাচ্ছে সেখানে টপকে দিচ্ছে এইভাবে একটা প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান সপ্তম আসমান পর্যন্ত গেল ফেরেশতারা আরজি করল আল্লাহ 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 এ আমাদের থেকে বেশি শিখে গেছে আল্লাহ আপনি যদি হুকুম দেন তাহলে অন্তত আমরা এর কাছে কিছু শিক্ষা গ্রহণ করতাম কারণ এ আমাদের থেকে বেশি শিখে গেছে আল্লাহ যদি হুকুম দেন এর থেকে আমরা কিছু শিক্ষা গ্রহণ করতাম আল্লাহ বলে করো অসুবিধা নেই মুআল্লিমুল মালাকুত ফেরেশতাদের উস্তাদ আল্লাহ করে দিলেন সেই ইবলিস শয়তান পৃথিবীতে এমন কোন জায়গা নাই যেখানে তার সিজদা নাই সারা আসমানে এমন কোন জায়গা নাই যেখানে ইবলিস শয়তানের সিজদা নাই তাহলে ইবলিসের থেকে ইবাদত কে বেশি করবে সেই ইবলিসকে আল্লাহ বিতাড়িত করলেন একটা কথা বলার বিনিময়ে কি কথা বললাম আমি পারবো কারণ আদমের থেকে আমি শ্রেষ্ঠ ওর থেকে বয়সে বেশি সম্মানে বেশি আমি পারবো না ও মাটির তৈরি আপনাকে দেব কিন্তু ওকে দেব না আল্লাহ বলে এটা কেমন হলো আমাকে মানা মানি তো আমার হুকুম মান আর আমার হুকুমকে অমান্য করা মানি তো আমাকে অমান্য করা আমাকে না মানা সুতরাং আমাকে কেন মানলি তাহলে আমার হুকুম যদি মানতে আমাকে যদি মানতে হয় তাহলে আমার হুকুম মানতে হবে সিজদা কর করব না যখন বললো করব না আল্লাহ বলে ফখরুজ দূর হয়ে যা বেরিয়ে যা গেট আউট ফ্রম হিয়ার বেরিয়ে গেল আল্লাহ এত দিন যে ইবাদত করলাম কিছু পাবো আল্লাহ বলে সব দেব কারণ আমি আল্লাহ প্রত্যেকের জাররা জাররা তার পাপ বুঝিয়ে দিই কাউকে আমি আল্লাহ বেইনসাফি করি না সুতরাং তুই সব পাবি কিন্তু জান্নাত পাবি না তুই আমার হুকুম কামান্না করেছিস জান্নাত জান্নাত পাবি না তখন ইবলিস চেয়ে নিল আল্লাহ দুটো জিনিস তাহলে আমাকে দিয়ে দেন কি নিবি আপনাদের জানা আছে ওয়াজ কি নিবি এক নম্বর হলো আমার হায়াতটা এত লম্বা করে দেন আমি কিয়ামত পর্যন্ত বাঁচতে নাম্বার টু দ্বিতীয় নাম্বার দু নাম্বার দ্বিতীয় নাম্বার আমি জোর করে ঘাড় ধাক্কা দিয়ে কাউকে সিনেমা হলে নিয়ে যাব না
জোর করে ঘাড় ধাক্কা দিয়ে কাউকে লটারির টিকিট কারখানায় কাটতে নিয়ে যাব না জোর করে ঘাড় ধাক্কা দিয়ে কাউকে বন্ধন লোনের সঙ্গে যুক্ত করে দেব না জোর করে ঘাড় ধাক্কা দিয়ে চায়ের দোকানে বসে থাকলে যখন পোস্টার দেখবে শাহরুখ খানের জওয়ান এই শাহরুখ খানের জওয়ানটা দেখলে তাকে হাত ধরে সিনেমা হলে নিয়ে যাব না খালি একটু কু পরামর্শ দিয়ে তাদেরকে একটু ব্রেনটাকে ওয়াশ করে সিনেমা হলে ঢুকিয়ে দেব দিয়ে বলবো সবে বরাতে রাতে নামাজ পড়ে নিবি এখন শাহরুখ খানের একটু জওয়ানটা দেখে নে আপনারা বুঝতে পারেননি বুড়ো লোকেরা ওই যুবকরা বুঝতে পারছে ওরা জানে অনলাইনের লোক ওই যে পোস্টার দেখিয়ে যখন তাকে শাহরুখ খানের জওয়ান দেখাতে ঢুকাবো তখনই তাকে বরবাদ করব আল্লাহ বলে শোন তুই বলছিস মানুষকে কুপ্রচনা দিয়ে মানুষকে জাহান্নামী করবি আর তুই বলছিস শোন লম্বা হায়াত নিয়ে তুই মানুষকে গোমরা করবি মনে রেখে দে আমি আল্লাহ তোকে দুটুই দিয়ে দিলাম তখন ইবলিস গর্ব করে বলল আল্লাহ যে পাওয়ার আপনি দিয়েছেন যে ক্ষমতা আপনি দিয়েছেন আপনার একটা বান্দা বান্দিগোকে আমি জান্নাত যেতে দেব না একটাকেও যেতে দেব না সবকে জাহান্নামে ঢোকাবো আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় নিজের ইজ্জতের কসম খেয়ে বললেন হে ইবলিস শুনে রেখে দে তুই যদি আমার বান্দা বান্দিগোকে জাহান্নামে ঢুকিয়ে দিয়েছিস কিন্তু মনে রাখ যখন আমার বান্দা বান্দির একবার খালি নিজেদের পাপের কথা মনে করে নিজেদের গোনার কথা মনে করে নিজেদের পাপের কথা মনে করে বান্দা যখন একবার তওবা করে আমার কাছে ফিরে আসবে আমি আল্লাহ কথা দিচ্ছি তার জীবনে জিন্দেগির গোনাগুলোকে মাফ করে দেব কথা বোঝা গেল বোঝা গেল তাহলে আইন খুব করা তো নাকি আইন খুব করা না করে না আল্লাহ বলেন জান্নাত দুগুনি এত ইবাদত করেছিল জান্নাত দেন তাহলে আইন খুব পড়া আবার কারোর জন্য আইন খুব সহজ আল্লাহ মাফ করে দিলে খুব সহজ আর আল্লাহ যদি বলেন ধরবো পাকড়াও করব তাহলে তার জন্য খুব করা হয়ে তওবা করে ফিরে আসা এবং প্রতিশ্রুতি দেয়া যে এই গুনাহটা আর করব না এই বলে যদি ফিরে আসতে পারা যায় আল্লাহ ইচ্ছা করলে পূর্বের গুনাহকে মাফ করে দিতে পারে জোরে বলবেন না আরো জোরে বলবেন না বাবাজিরা আমার ভালো করে শুনে রেখে দেন তাহলে আল্লাহ ইচ্ছা করলে কাউকে খুব সহজে মাফ করে দিতে পারে আর যদি বলে ধরবো তাহলে তার অবস্থা খারাপ হয়ে যেতে পারে এই জন্য যদি কোনো বান্দা মান্দি তওবা করে আমার আল্লাহর কাছে ফিরে আসে আমার আল্লাহ ইচ্ছা করলে তার জীবনে জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিতে পারে যাদের বাড়িতে বন্ধন ঢুকে আছে আল্লাহর আস্তে বলছি আর বন্ধন করবেন না বাড়িতে আর বন্ধন করবেন না কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন স্পষ্ট ঘোষণা দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রিবা আদআফা মুদআফা আত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন আত্তাকুন নারাল্লাযী উইদ্দাতিল কাফিরিন আল্লাহ সুন্দর করে বললেন কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ লা তাকুলু রিবা আদআফা মুদআফা আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়ে বললেন তোমরা সুদের কারবারগুলোকে পরিত্যাগ করো সুদের ভাগ বকিয়া তোমরা পরিত্যাগ করো আত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো লাআল্লাকুম তুফলিহুন যাতে করে তোমরা সফল হতে পারো আত্তাকুন্নারাল্লাতী ওই আগুনকে তোমরা ভয় করো সেটা হলো জাহান্নামের আগুন ওয়াইদ্দাতুল কাফিরিন যেটা কাফেরদের জন্য মওজুদ করা হয়েছে আল্লাহ কোরআনে আবার বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া যারু মা কিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো হে ঈমানদারেরা যত রকমের সুদ সংক্রান্ত ব্যবসা আছে সেগুলোকে পরিত্যাগ করো ইন কুনতুম মুমিনিন যদি তোমরা মুমিন হও নবী বলেন লাআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা দিবা মুকিলা ওয়া কাতিবা ওয়া শাহিদা ওয়া ক্বালা হুম সাওয়াউন আল্লাহর নবী সুদখোর সুদদাতা সুদের দুইজন সাক্ষী পাপের ক্ষেত্রে সকলই সমান
সমান এদের উপরে আল্লাহর লানত এদের উপরে খোদার গজব নবী অন্য জায়গায় হাদিস দিয়ে বললেন সুদের প্রায় 70 টার কাছাকাছি পাপ রয়েছে তার মধ্যে সবথেকে হালকা পাপ সহজ পাপ নিজ মায়ের সঙ্গে ব্যভিচার করলে জিনা করলে যে পাপ হয় তার থেকে অধিক অনেক বেশি গুনাহ হয় জেনে শুনে যদি এক জাররা পরিমাণ সুদ যদি কেউ ইচ্ছাকৃত খায় এর সুদখোর ব্যক্তিকে যখন কবর দেয়া হবে ফার্স্ট তার মাথাটা ফাটিয়ে দেয়া হবে মাথাটা ফাটিয়ে দিলেই রক্ত জমিনে টেনে দেবে মারাত্মক আযাব রয়েছে সুদখোর এজন্য আল্লাহ রাসূল বলল সুদ কেউ খাবেন না ঘুষ কেউ নেবেন না হারাম খাদ্য ভেতরে ঢোকাবেন না নবী বলেছেন লা ইয়াদখুলুল জান্নাত লাহমুন নাবাতা মিনাস সুতি অকুল্লু লাহমিন নাবাতা মিনাস সুতি কানাতিন নার আওলা বিহি আল্লাহ নবী বলেন জেনে শুনে যদি এক জাররা পরিমাণ হারাম খাদ্য ভিতরে ঢুকে যায় আমি নবী বলছি ওই শরীরটা জান্নাতে যাবে না কথা বোঝা গেল হ্যাঁ বোঝা গেল পচা মাছের উপরে টাটকা মাছের রক্ত লাগানোর লোক আছে না নেই কথা বুঝতে পারছেন না বাবাজি কি গো 200 টাকার লুঙ্গি বিক্রি করছে 250 টাকা দাম আল্লাহর কসম বলছি 220 টাকায় কিনেছি বলে চালাচ্ছে লোক আছে না নেই কথা বুঝা সব গোলমাল সব গোলমাল 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 কথা বুঝতে পারছেন যাই হোক বাবাজি আপনাকে কি বলেছিলাম দয়া অনেক বেশি মায়া অনেক বেশি চিন্তিত হওয়ার কোনো কথা নাই কোনো টেনশন নাই জি ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন আল্লাহ নবীদের ভিতরে যদি কেউ একটু আল্লাহর কাছে ফিরে আসে আল্লাহ তাকেই ক্ষমা করে দেবেন এজন্য নবীদেরকে আল্লাহ খুব ভালোবাসতেন ওলিদেরকে আল্লাহ খুব ভালোবাসতেন তাদের ভিতরে গোনা হলে তাদের পানিশমেন্টটাও কিন্তু বেশি দিতেন এইজন্য ইউনূস নবীকে মাছের পেটে যেতে হয়েছিল জানেন আপনারা ইউনূস নবী কোনো অন্যায় করেনি একটা কি তার কওমের মানুষদেরকে দাওয়াত দিতে গিয়েছিলেন দাওয়াত দিতে গিয়ে যখন তারা মানল না ফিরে আসছিলেন চলে গেলার সময় আল্লাহকে না জিজ্ঞাসা করে চলে গেলেন আল্লাহ নারাজ হয়ে গেলেন নৌকার উপরে যখন চললেন নৌকা যাচ্ছে না ইউনূস নবীকে ধাক্কা মেরে ফেলে দেয়া হলো বড় মাছ এসে গিলে নিল আল্লাহ হুকুম দিলেন এ মাছ গিলে নাও পেটের মধ্যে জায়গা দাও তবে একেবারে যেন জানে খেয়ে ফেলবে না এটা আমার নবী ইউনূস নবী পেটের মধ্যে চলে গেলেন যে আল্লাহর নামে তাসবিহ পড়তে লাগলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাস সালিবিন এই তাসবিহ যখন পড়লেন কোন কোন বর্ণনায় পাওয়া যায় 40 দিন ইউনূস নবীকে মাছের পেটে থাকতে হয়েছিল এমন কি কোন কোন কিতাবের মধ্যে পাওয়া যায় 40 দিন পর্যন্ত ইউনূস নবীকে শ্বাসকষ্ট যাতে না হয় মাছটি হাঁ করেছিল সেই মাছটি 40 দিন পরে ইউনূস নবীকে আবার পেটের মধ্যে থেকে বার করে দিয়ে কোনো নির্দেশে আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস নবীর দোয়াকে কবুল করে নিয়েছিলেন তাহলে ইউনূস নবীকেও মাছের পেটে যেতে হলো কেন আমাকে না জিজ্ঞাসা করে কেন পালাচ্ছ এটা আমি আল্লাহ মেনে নেব না তাহলে আইন যতটা কঠিন ততটা সহজ যতটা সহজ ততটাই আমরা সব দুর্বল আমাদেরকে আল্লাহ সহজ করে দিয়েছে বান্দা যদি একটু ফিরে আসে কাজ হয়ে যাবে নবীরা তো আমার কাছে তাই না আপনাদের প্রথমে কি বললাম বন্ধু হয়ে যদি বন্ধুর অন্তরে দুঃখ দেয় বেশি লাগবে না ভাই হয়ে যদি ভাইয়ের অন্তরে বেশি দেয় লাগবে না তুই আমার রক্তের সম্পর্ক তুই এরকম করে বললি এটা বেশি লাগবে অন্যজন বললে লাগবে না সুতরাং তুমি আমার নবী হয়ে তুমি এটা করলে তুমি আমার ওলি হয়ে তুমি এটা করলে এটা আল্লাহ পানিশমেন্ট বেশি দিয়েছেন আর সাধারণ খেলাওয়ালা মূলওয়ালা খেলাওয়া আপনার কি বলে খেলাওয়ালা মূলওয়ালা কলাওয়ালা গুলো বিড়ি সুদ ঘুষ সব চালাচ্ছে তারপরও কিন্তু তার জমিতে দেখেন রহমতের পানি আল্লাহ দিচ্ছে মাটিতে ফসলও হচ্ছে আলুও হচ্ছে ধানও হচ্ছে কাছে আজিরও হচ্ছে ক্ষেতের জমিতে শসাও হচ্ছে সব দিচ্ছে তা বলে আল্লাহ ছেড়ে দেবে এটা ভাববে না কারণ ছেড়ে আল্লাহ দেবে না ছেড়েছে 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 ধরে না ধরে না ধরে না কিন্তু ধরবে যখন তখন কিন্তু সাইজ করে দেবে আর পালাবার কোনো জায়গা পাবে না এই জন্য সাইজ হওয়ার আগেই চলে আসাটা বুদ্ধিমানের কাজ যাই হোক অনেক সময় আপনারা দিয়েছেন আলহামদুলিল্লাহ বসিয়ে খাবেন না প্যাকেট প্যাকেট দিয়ে চলে আসেন আসেন তো করে দাঁড়িয়ে বিদায় নেব এ নবী